বারবার প্রেমে পড়াটা কি ভালো? ভালো না। তাহলে প্রদীপ কেন বারবার প্রেমে পড়ে যাচ্ছে? এটা অনেকের প্রশ্ন। একটা 40 বছরের প্রায় বয়সের ছেলে বারবার, একবার আসানসোল, একবার হাওড়া, কেন এত এই কলকাতার মধ্যে দৌড়াদৌড়ি? আসানসোল হাওড়া যাই না, নেক্সট কই যাবে? হাসনাবাদ প্রথমটা ছিল, তো সেটার জন্য এই ভিডিওটা দেখা যাক। যে মেজে মেজে মি আজা, প্রদীপ কোথায় কোথায় ভুল করছে? প্রদীপের ভুলটা ধরে দেওয়ার দরকার কিন্তু আপনাদের মতো ভিউয়ার্সরা, যারা কিনা প্রদীপকে প্রচণ্ড 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 ভালোবাসেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক লাইক লাইক, শেয়ার 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 অ্যান্ড সাবস্ক্রাইব। ও জিমি 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 আজা আজা আজা, ও জিমি জিমি জিমি। আচ্ছা, জিমিটা নামটা একটু চেঞ্জ করে, যে নামটা মার্কেটে চলছে সেই নামটাই, মানে আমাদের সোনা বাবার মামা। কাল রাত্রে তার ভিডিও এসেছে, সে ভিডিওতে বলেছে যে সে মানে 3 বছর ধরে ওই লোকটার সঙ্গে ছিল, 3 বছর ছিল, যদিও ওই লোকটা বলেছে 8 বছর ধরে সম্পর্ক। সে বলল 3 বছর ধরে সে লোকটা ছিল এবং তার রিয়েল পরিচয় সে জানতো না, সে অন্য জায়গার লোক এবং তার একটা নাম সে বলল। কিন্তু সেই মানুষটা কিন্তু যখন ইউটিউব চ্যানেলটা খুলেছে, এটা আমি দেখেছি, এটা তার নিজের নাম দিয়েই খুলেছে, নিজের নাম নিজের ধর্মটা নিয়েই, মানে দিয়ে যে নামটা কালকে মেয়েটা বলেছে এই ঝিমি 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 আজা আজা আজা, সেই নামটা নিয়েই খুলেছে, সেই নামটা দিয়েই খুলেছে। তো সেখানে 3 বছর ধরে মিশেছে, তারপর তার অরিজিনাল পরিচয় বা সে কী, সব কিছু তার কাছে গোপন ছিল, সে জানতো না, তাই সে মিশেছে, রিলেশনশিপ এসেছে, পরে যখন জেনে তখন মতো জানার পর হয়তো একটু ছাড়াছাড়ি হয়েছে, এটাও বলতে চেয়েছে। কিন্তু এত বদনাম কেন করলো, কেন কান্নাকাটি করলো, হ্যাঁ কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে, সমস্ত জায়গায় আমাকে ভাইরাল করে দিলে, ফেসবুক ইনস্টা ইউটিউব কজন ভাইরাল করতে পারে বলো ঝিমি? তো তুমি তো লাকি, তোমাকে বদনাম করে দিও, তোমার নামটা ছড়িয়ে দিল ইউটিউব ফেসবুক ইনস্টাতে, কোথাও না কোথাও তোমার নাম করে দিল, এবং তোমার সাথে প্রদীপের একটা রিলেশন আছে বলে মার্কেটে ছড়িয়ে দেওয়া হলো খুব তাড়াতাড়ি। এখন তুমি যখন কোথাও বেরোবে, তোমার সাথে প্রদীপের একটা কানেক্টিভিটি লোক পেয়ে যাবে। সে মেয়েটা খুব দুঃখিত যে এইভাবে প্রদীপকে ছোটো করা হলো ওর জন্য। তো যাই হোক, প্রদীপের সাথে তোমার সম্পর্কটা কী ছিল বা কী না ছিল বা কীভাবে পরিচয় হয়েছে, কোথা থেকে পরিচয় হয়েছে, কতটুকু তোমরা কাছের একের ওপর, তুমি বা প্রদীপ বা সেই লোকটা, সেই লোকটাও কিন্তু পুরোপুরি খোলসা কিছুই করেনি, সবটাই কেমন ধরি মাছ না চুই পানি, ধোঁয়া 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 ধোঁয়া। আচ্ছা, রইল বাকি কন্ট্রোভার্সি কেটারেরা। কন্ট্রোভার্সি কেটারেরা তো যেখানে উড়বে আগুন সেখানে আমরা ধরবো, তাই তো? কন্ট্রোভার্সি কেটে তো মজা পেয়ে গেছে, এটা ওঠার পরে ও আছে আছে কুছ তো বাত হ্যায় কুছ তো বাত হ্যায়। কালকে আমাকে একজন লিখেছে, একটা 40 বছরের লোক কী করে বারবার প্রেমে পড়ে যায়, মানে প্রদীপের কথা। প্রথমত প্রদীপের বয়স 40 হয় নাই, 36-37 হবে, 36 যদি চোপার 25 বছর হয় তাহলে 12-13 বছরের বলে 37 ধরে নিতে পারি আমরা, 40 বছর হয় নাই, ঠিক করে বারবার প্রেমে পড়ে যায়। কারণ ওই যে আসানসোলের ব্যাপারটা নিয়ে ওদের বলেছে, শুনুন প্রথম কথা, প্রেমে পড়েছে কি না পড়েছে না, মেয়েটা শুধুমাত্র আসে বসে খায় থাকে সেটা আমরা কেউ জানি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, বারবার প্রেমে পড়ার কারণ একটাই, কারণ একটা সাইডটা, এই পাশটা বাদিকটা খালি আছে। বয়স্ক মা বাবার ছেলে ছাড়াও মানুষের জীবনে একটা সঙ্গী সাথী আমাদের সবার লাগে, লাগে না? যে লিখেছো কমেন্টটা তার লাগে না? আমরা তাহলে কেউ বন্ধু খুঁজি, কেউ কলিগ খুঁজি, যার স্বামী নেই তাদের কথা বলছি, যার স্বামী আছে সব কথা স্বামীর কাছেই আমরা খুলে বলি, তাই না? তাই সেখানে প্রদীপের একটা ভ্যাকেন্সি আছে, কিন্তু প্রদীপ একবারও বলেনি ওর সাথে ওর কোনো রিলেশন আছে বা রিলেশন রয়েছে। এটা ডিটেকটিভের কাছ থেকে জানতে লাগবে এটা কোথায় আছে কি নাই। এবার আসছি, যদি প্রদীপের সাথে রিলেশন থাকে তাহলে কি? কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর অপোনেন্ট গ্রুপ বলছে, হ্যাঁ আছে আছে, ধরা খাইছে বাবু, ধরা খাইছে, আর কোথায় মুখ লুকাবে, এর জন্যই প্রদীপ এভাবে যোগা 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 শুরু করতে শুরু করেছিল। যদি রিলেশন থেকে থাকে, যদি মেয়েটা খারাপ হয়ে থাকে, তো ভালো কথা। যারা প্রদীপের এগেনস্ট গ্রুপ তারা তো আমরা প্রদীপ তারা তো প্রদীপের খারাপই চায়, তারা যদি প্রদীপের খারাপ চায়, প্রদীপ যদি এরকম ফক্করবাজ মেয়ের পাল্লায় পড়ে বা মেয়েরা যদি সত্যি মেয়েটা খুব খারাপ হয় এবং প্রদীপকে যদি পরে নাকে দড়ি দিয়ে ঘুরায়, তাহলে তো তোমাদের খুশি হওয়ার কথা। দেখো বলেছিলাম না বেচু এমন খারাপ, বলেছিলাম না প্রদীপ এমন খারাপ, বলেছিলাম না ফন্দীপ এমন খারাপ, তো বলেছিলাম না কি কী জানি নাম একটা, অনেক 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 নামই তো আছে, কি জলনদীপ, হ্যাঁ জলনদীপ খারাপ, যারা যারা বলো, তো প্রফিটের কথা। যদি সম্পর্ক থাকে,
যদি মেয়েটার সাথে বিয়ে হয় তারপর মেয়েটা যদি নাক্কা নিচ্ছে ওয়ানি দিয়ে ঘুরায়, তোমরা তো এটাই চাইছো যে জয় জয় সত্যের জয়। হ্যাঁ, প্রদীপ বেসিক্যালি খারাপ মানুষ, তার জন্যই তার সাথে কোনো বউ টেকে না। যদি মেয়েটা ঘরে ঢুকে তারপর যদি মেয়েটা হাতে কোনো ঝগড়াঝাটি হয় তাহলে প্রদীপই ভাসবে। তাহলে তোমরা এখন থেকে জয়ের স্বাদ জয় ডঙ্কা পেয়ে যাচ্ছ, ঠিক যেমনি চোপার এগেনস্টের লোকরা, যেমন চোপার সাথে সুপচিন্তকের সম্পর্ক আছে, সুপচিন্তর সঙ্গে ঘুরতে যাচ্ছে, সুপচিন্তক ওকে মেরেছে, সুপচিন্তক এটা খায় রেগুলারলি, এই কথাগুলি বলে চোপার কষ্টটা দেখলে হয়তো এইদিকের লোকরা মানে চোপার এগেনস্ট লোকরা খুশি হবে যে হ্যাঁ চোপা এখন খারাপ আছে। ঠিক তেমনি তোমরা যারা প্রদীপের এগেনস্টে তোমার তো খুশি হওয়া উচিত, পেয়েছি রে পেয়েছি, হাড্ডি মশলা খাবো পেয়েছি। তো সেখানে একটা কাপড় দেখিয়ে যে এই কাপড়টাতেই সে দাঁড়িয়েছে, এই কাপড়টাই ওইখানে ছিল সেম কাপড়ে, তো এগুলি তো কিছু ব্যাপার না, এটা তো এসেই হচ্ছে যে তোমরা চেয়েছিলে যে প্রদীপ যেন সত্যি সত্যি কিছু একটা জায়গাতে ডুবে যায়, কিছু একটা জায়গাতে পড়ে যায়, সেটা যদি পড়ে যায় তাহলে তো কোনো ক্ষতি নেই। এবার আসছি, প্রদীপ বলেছে আজকে ভিডিওতে চোখ বড় বড় করে, চোখ বড় বড় করে কেউ না কেউকে বলেছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর যেন পুরো বাড়িটা দেখায়। সেখানে প্রদীপ বলেছে যে আমি কেন পুরো বাড়ি দেখাবো, এটা আমার প্রাইভেট লাইফ, এটা আমার প্রাইভেসি। এক্স্যাক্টলি, আই ডু এগ্রি, তুমি তোমার বাড়ি দেখাবে কেন? তুমি তোমার লাইফে তোমার ডেইলি খাওয়া দাওয়া করো, বউ তোমার একটা জীবনের ব্লগিংয়ের অঙ্গ ছিল, সেই বউ চলে গেছে, সেটা তুমি সেই প্রাইভেট কথা তুমি আউট করেছ, সেই প্রাইভেট কথাটা আউট করা আর তোমার পুরোটা বাড়ি ঘরে কোথাও কেউ আছে কিনা তাও কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের শাসানির ভয়ে তুমি কেন দেখাবে? আমরা আমাদের অ্যাকাউন্টে এক্স্যাক্টলি কত টাকা থাকে সেটাকে আমরা লোকের কাছে বলে বলে বেড়াই যে আমার এত টাকা আছে, আমার এই সেভিংস আছে? আমরা বলি বলি না, আমরাও কিন্তু লোকের সামনে যাই, মিশি, নর্মাল রিয়েল লাইফও কথা বলি, হাসি, ড্রেস শাড়ি কাপড় এগুলো দেখাই, তাই তো? কিন্তু সেখানে একটা মাত্রা পর্যন্ত দেখাই, পুরোটা তো দেখাবো না, যে আমার এই টাকা আছে, এই গয়না আছে, এগুলো দেখায় নাকি? দেখায় না, ওটা কিন্তু আমরা চুপচাপই রেখে দিই, ওটা আমরা আউট সহজে করি না। ঠিক তেমনি ডেইলি লাইফস্টাইল দেখা, তার জীবনে সব দেখা, আলু শুদ্ধ দেখায়, কুকুরকে ভাত দেওয়া দেখাচ্ছে, গরুর দুধ দোয়ানো দেখাচ্ছে, ধান চাষ দেখাচ্ছে, কিন্তু কটা পুরুষ বা কটা মহিলা স্নান দেখায় বলেন তো? একদম বাথরুমে পুরো স্নান করে দেখাচ্ছে? দেখায় না। ওয়াশরুমে ভিডিও ডালে? ডালে না। ভদ্র ভিডিওটা মানে ব্লগাররা কোনোদিনই ডালে না। তাহলে প্রাইভেসির একটা লিমিট থাকে, ও ডেইলি লাইফস্টাইল দেখাচ্ছে, রান্না বান্না খাওয়া দাওয়া, ছেলের পড়াশোনা, ছেলের স্কুল দেখাচ্ছে, সেটার মধ্যে ও কেন ওর প্রাইভেট লাইফের এই মানে পুরো রুম খুলে দেখাবে? তাও কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের আন্দোলন হবে ভয়ে, এটা কথা হলো একটা? যদি ওর বাড়িতে কোনো মেয়ে থেকেও থাকে সেটা পার্সোনাল ব্যাপার, সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, কিন্তু দেখানোর কথা না, ও তো স্বীকার করছে না, ও স্বীকার করছে না, পার্সোনাল ব্যাপার এটা। তাহলে খুশি হোক যে হ্যাঁ, যে ও ভবিষ্যতে ওর জীবনটা খারাপ হবে। এদিকে অনেক কথা, তাহলে কেন প্রদীপ ডিভোর্স দিচ্ছে না? প্রদীপ যদি ডিভোর্স ফাইল করে তাহলে প্রদীপের কিন্তু এলিমনি দিতে লাগবে। প্রদীপ তাও ডিভোর্সে রাজি হয়েছিল, কয়েকটা শর্ত দিয়েছিল, যেই শর্তটা চোপা মানতে রাজি নেই, ঠিক আছে? এদিকে অনেকে বলছে প্রদীপ নাকি এর জন্য ডিভোর্স ফাইল করছে না, কারণ যেই ফোনটার থেকে মানে যেহেতু চোপার ইনফিডেলিটি দেখাতে লাগবে যে চোপা অন্য কারোর সাথে পরকীয়া লিপ্ত ছিল, কিন্তু যে ফোনটা থেকে ও পরকীয়া লিপ্ত হয়েছে সেই ফোনটা কিন্তু প্রদীপের নামে। তাহলে যদি এখন প্রদীপ সেই ফোনটা কোর্টে পেশ করে তাহলে নাকি কোর্টে কথা উঠবে যে আদৌ এই চেয়ারটা কে করেছে? শোনো, কোর্টের ব্যাপার বা আইনের ব্যাপার নিয়ে কথা বলা তো সহজ না। প্রদীপ এর জন্য ডিভোর্স কেস করছে না, কারণ প্রদীপ খুব ভালো করে জানে প্রদীপ যদি ওকে ডিভোর্স দেয় ও মুক্ত বিহঙ্গর মতো ঘুরে ফিরে এখান থেকে ওখানে বেরিয়ে একদম ডাইরেক্ট গিয়ে যেই ডালে বাসা বাঁধবার জন্য ডাল ছেড়েছিল, এক গাছ থেকে আরেক গাছে গেছে, সেখানে গিয়ে আরামসে সংসার করতে পারবে। তাই এখনও কিন্তু চোপা আরামসে সংসার করতে পারছে না, ও টেনশন চলছে, এখানে দুদিন এখানে দুদিন এইভাবে ব্লগ করা, মাঝে মাঝে ব্লগ মিস করা, সবসময় ভয়ে ভয়ে থাকা, কেউ কখন দেখে ফেললো কী করলো, প্রচণ্ড টেনশন, দুটো লাইফ মেনটেন করাটা প্রচণ্ড টেনশন। আর প্রদীপ এই টেনশনটাই দেখতে চেয়েছিল। আর প্রদীপ চাইলেই ওকে ডিভোর্স দিয়ে দিতে পারতো। ওয়ান্স এটা ডিভোর্সও হয় সেখানে ছ মাসের গ্যাপ পরে কোর্ট দিয়ে দেবে। চোপাও কিন্তু ওয়ান্স এটা ডিভোর্সটা অ্যাপ্লাই করেনি, কেন করেনি? কারণ ওরও আশা আছে কোথাও না কোথাও সঙ্গে কেউ নেই, হ্যান নাই তেন নাই বলে এলিমনিটা পাওয়ার থাকবে। আর প্রদীপের কথা হচ্ছে যদি ওকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে ও সুখে শান্তি সংসার আবার করতে পারবে, যা মঞ্চা লেরকাকে সাথ সাথ সেটাও প্রদীপ করবে না, দেবে না।
আসলে কি প্রদীপের জীবনে কেউ আছে কি না, চোপার জীবনে কেউ আছে কি না, আছাআছির মাঝখানে কিন্তু একটা মানুষ ফাঁসছে, সে হচ্ছে আমাদের সোনা বাবাটা। বাবা কার সাথে থাকবে, মার কার সাথে থাকবে, সেটা সম্পূর্ণ আলাদা কথা, কিন্তু বাচ্চাটা ফিরে যাচ্ছে। আরে প্রাইভেসি দেখানো মানে কি, কেন দেখাবে না, বউকে বিক্রি করতে পেরেছ, বউ, আরে বউয়ের চরিত্র তো অন্য জিনিস, ওটা ওই রকম প্রাইভেট লাইফ না। বউ যখন থাকবে না বাড়িতে, সবাই জিজ্ঞেস করবে যে তোমার বউ কই, বউ কই, বউ আসছে না বাড়ি থেকে, তখনও কুত্তু দিতে লাগবে, বউ চলে গেছে, কেন চলেছে, কি ঝগড়া আছে। হ্যাঁ, এখন চাইলে ওরা দুজনে মিলে যদি চাইতো সোশ্যাল মিডিয়াতে না বলতো, সেটা ব্যক্তিগত ব্যাপার, যে বলতো না, আমি প্রথম দিকেই বলেছিলাম, বলতো যে না আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, আমাদের মধ্যে এখন মিল হচ্ছে না, আমরা হয়তো ডিভোর্স দিয়ে দেবো, এটা বলে একটা ভিডিও করে বলে দিলি হতো। কাইন্ডলি আপনারা আমার ব্লগে এখন তো ওকে দেখতে পাবেন না, জিজ্ঞেস করবেন না যে ও কোথায় বা কী আছে, কখনো দেখতে পান, দেখা যাবে, সেটা তো হয়নি, এ ধরনের কোনো কিছুই হয়নি। যেটা আমি আগেও বলেছিলাম যে যেহেতু প্রাইভেট লাইফটা এনেছে, তার মানে এই না পুরো প্রাইভেট লাইফটাই একদম পাবলিক করে দেবে, বা সে দেওয়াটা উচিত, কোনো অবস্থাতেই পুরো পার্সোনাল লাইফ দেখা উচিত না। আমরা যেরকম বিয়ে বাড়িতে হইচুই করি, বিয়ে বাড়িতে কারোর বিয়েতে আমরা সব দেখি, ফুলসজ্জা, কী বলে, গায়ে হলুদ, তারপর বিয়ে, গেট ধরা, সব আমরা ফুলসজ্জার অ্যাক্টিভিটিগুলি দেখি, যে আমাদের যেগুলি করানো হয়, আংটি আংটি পরানো হয়, সেগুলো দেখি, কিন্তু লাস্টলি ফুলসজ্জাটাকে আমরা দেখি দেখি না, সেই ঘরে ঢুকিয়ে দিয়ে আমরা কিন্তু ঘর থেকে বেরিয়ে ক্যামেরা তখন বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি মানুষের জীবনে এই যে প্রাইভেট লাইফ, প্রাইভেট লাইফের একটা মানে পাবলিকের একটা একটা জায়গা আছে, পুরো বিয়েটাই কিন্তু পাবলিক ব্যাপার, পাবলিক ম্যাটার্স, প্রচুর লোকজন, ধমধমা, চারিদিকে লোকালনের মধ্যে বিয়ে হয়, কিন্তু ফুলসজ্জা রাত্রিটা কিন্তু দরজা বন্ধ করে অন্ধকার ঘরেই হয়, সেটা কিন্তু ওপেন পাবলিক করা যায় না। ঠিক তেমনি প্রদীপের এই ব্যাপারটাও সেম থিং, ওর বাড়িতে কেউ আছে কিনা, আপনার কী বলতে চাইছেন, যে বাড়িতেই এই ঝিমি ঝিমি ঝিমি, আজা আজা আজা, ভালো কথা তো, ঝিমি থাক না, ঝিমি থাক, এরপরে যদি ঝিমি তার নিজের রূপে আসে, যেটা কিনা ঝিমির প্রেমিক বলেছে যে ও যাবে ইউটিউবে নাম করবে, তারপর নাকি ডিভোর্স দিয়ে দেবে, যদি এইরকম কোনো উদ্দেশ্য নিয়ে এই মেয়েটা এই বাড়িতে ঢুকে থাকে, তো ভালো কথা, ঢুকে থাকলে ভালো কথা, তারপরে তারপরটা প্রদীপ বুঝবে আর আমরাও মজা পাবো, কন্টেন্ট কন্টেন্ট, ঝিমি ঝিমি না বলবো, কন্টেন্ট কন্টেন্ট, আজা আজা আজা, আমরাও কন্টেন্ট পাবো। একটা কথা আমি প্রদীপকেও বলবো, প্রদীপকে আমি আগেও বলেছি এখনও বলবো, সবার সাথে কথা বলবে না, সবার সাথে মিশবে না, তুমি বলেছো প্রচুর লোকের সাথে কথা বলো মেশো, কিন্তু একটা লিমিট থেকে মিশবে, স্পেশালি ডিভোর্সি মেয়েটের থেকে একটু দূরে থাকাটাই ভালো, কারণ কখন কোথায় ফেসে যাও জানি না। তবে হ্যাঁ, যদি তোমার মনে হয় তোমার উপযুক্ত কেউ, ভালো কেউ, সব দিক দিয়ে ভালো, তোমার সঙ্গে সব দিক দিয়ে মানে হবে, মেলামেশা সব কিছু হবে, তাহলে আলাদা কথা, বাট স্টিল প্রচণ্ডভাবে তোমাকে কিন্তু বেছে সহধর্মিণী করতে গেলে বেছে করতে লাগবে। তুমি নর্মাল কাউকে তুমি আনতেই পারো, তোমার কাছে থাকতেই পারে, কিন্তু যখনই তুমি বিয়ে করে দেবে, এইটার কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, সিঁদুরের কিন্তু অনেক পাওয়ারফুল, যেই তুমি তোমার সিঁদুরটাকে পরিয়ে দেবে, তাহলে কিন্তু তার কাছে সমস্ত কিছু তুমি দায়বদ্ধ হয়ে গেলে, তাই সে দায়বদ্ধ হলে যেন কেউ তোমাকে আবার ফাঁসিয়ে চলে যেতে না পারে, সেটা খেয়াল তোমাকে রাখতেই লাগবে। সেই ঝিমি 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 হোক, পামি 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 হোক, কুমি কুমি যেই হোক, এক্স ওয়াই জেড যেই হোক না কেন, তোমাকে এটা খেয়াল রাখতে লাগবে। আর যারা তোমরা ভাবছো যে না আছে ওই বাড়িতে, ভালো কথা, থাক না ওই বাড়িতে, করুক না ওরা এনজয়, তারপর নিশ্চয়ই মেয়েটা তো বোকা না, মেয়েটাও নিশ্চয়ই কিছু বুঝে শুনে এসেছে, প্রদীপও বোকা না, ও অনেক বেশি বুদ্ধিমান, ভালো করে জানে টাকা পয়সার ব্যাপার কোথায় কীভাবে আসে। তারপর তোমাদের মনে হয় যদি প্রদীপ এই মেয়েটার সাথে কোনো খারাপ ব্যবহার করে, তাহলে মেয়েটা প্রদীপকে ছেড়ে দেবে, ছেড়ে দেবে না, ও সোশ্যাল মিডিয়াতে এসে কী করে বলতে লাগে, কী করে বকতে লাগে, সবটাই জানে, সবটাই জানে, সোশ্যাল মিডিয়াতে এসে কী করে বলতে লাগে, বকতে লাগে, সবটাই ও জানে, তখনও বলে দেবে প্রদীপ এই করেছে সেই করেছে, আমরা পাবো কন্টেন্ট, আমাদের তো ক্ষতি নেই, কেউ বলবে ফরে, কেউ বলবে এগেনস্ট হয়ে যাবে, তাই তোমরা আর কোনো রকম টেনশন নেবে না, আগে আগে দেখতে যাও হতা একা। আর রইল বাকি লোকের যে বদনাম দেখানো, এটা আছে ওইটা আছে, এরকম অনেকবার অনেক কিছু দেখানো হয়েছে, আসানসোলেরও আমরা প্রচুর রেকর্ডিং দেখেছিলাম, প্রচুর চ্যাটিং ফ্যাটিং শুনেছিলাম, আলটিমেটলি কিন্তু আসানসোল একটা বিগ জিরোতে পরিণত হয়েছে, আসানসোলকে আর দূর 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 থেকেও আমরা দেখতে পাচ্ছি না, আসানসোল যেন কোথায় চলে গেছে, কোথায় হারিয়ে গেছে। বাই।